দিদি নাম্বার ওয়ানের সাথে আমার লড়াই না, করাপশন নাম্বার ওয়ানের সাথে লড়াই। যেভাবে করাপশন চারিদিকে হচ্ছে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিন্তু যুবকদের চাকরিটা দরকার আছে, ইন্ডাস্ট্রি দরকার আছে। এমনই পরিস্থিতি হয়েছে, না জমিতে ফসল হচ্ছে, না কারখানা তৈরি হলো। অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হলো। যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি, অথচ পিএম হতে তাদের নাম গেছে। মানুষের আশীর্বাদ মোদিজির উপরে আছে। বাংলাতে মোদিজিকে চাই, সবাই রামকে চাইছে। দিদি এই যে উন্মাদনা কতটা ভালো লাগছে। মানুষের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, এটাই। মায়ের কাছে কি চাইলি? বাস অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হোক। এখানে অশুভ শক্তিটা কে? করাপশন, করাপশন, পুরো মাফিয়া করাপশনে চলছে। আপনাকে ছেকে ধরে রেখেছে, তো কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। সব থেকে বলছে জিতে গেলে কি করবে? ভাঙা বাড়ি ফেলে পড়ে দেবে তো? জিতে গেলে ভাঙা বাড়ি, ভাঙা বাড়ি, শিল্প আসতে হবে, ছেলেদের চাকরি হতে হবে। এই যে এদের চাকরি চাই, এদের হবে তো? একদম। তাহলে জিতে গেলে কি প্রথম কাজ ভাঙা বাড়ি সরানো হবে? কিছু এখানে প্রচুর মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে প্রচুর করাপশন। যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায়নি, অথচ পিএম ওতে তাদের নাম গেছে। আমি তো এখানে দেখছিলাম, মানে মানে পিএম ওতে যার বাড়ি পাওয়ার কথা তারই নাম আছে, কিন্তু এখানে দেখবেন সে পায়নি, টাকাও পায়নি, অন্য অ্যাকাউন্টে গেছে। মানে আগে কার্ড মানি ছিল, এখন ফুল মানি হয়ে গেছে। সেদিকে নজর দেবে? নিশ্চয়ই নিশ্চয়ই, এগুলো দেখার দরকার আছে। মানে এগুলো তো বেইমানি করছে একদম। সামনে এত বড় বড় কথা বলছে, আর পেছনে এত বেইমানি চলছে, অন্ধকার পেছন দিকে, নিশ্চয়ই দেখবো। আমরা এখন সিঙ্গুর বিধানসভায় দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগে লকেট চট্টোপাধ্যায় তিনি এখান থেকে গেছেন সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুজো দিয়ে বা তার দর্শন করে। এবার জানতে চাইবো সিঙ্গুর আন্দোলন বা সিঙ্গুর বিপ্লব যেটা হয়েছিল, তারপরে কারখানা হলো না, এতে কত কতটা ক্ষতিগ্রস্ত হলো এখানকার মানুষ, কতটা ক্ষতিগ্রস্ত হলো আপনাদের? এখানে 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষই দরিদ্র, কৃষক নির্ভরশীল। কিন্তু এখানে যদি কারখানাটা সত্যি সত্যিই হতো, এখানে প্রচুর লোক মানে কাজ কাজ করে খেতে পেতো। কিন্তু এমনই পরিস্থিতি হয়েছে, না জমিতে ফসল হচ্ছে, না কারখানা তৈরি হলো। মানে কারখানা হবার উদ্যোগী হয়ে কত মানুষ তাতে কাজ নির্ভর করে খাচ্ছিল, কিন্তু যেই কারখানাটা বন্ধ হয়ে গেল, অমনি সব মাটি মানে জমিগুলো মাঠ ঘাসে ভর্তি হয়ে গেছে, তাতে না ফসল হচ্ছে, না কারখানা হচ্ছে, তাতে মানুষের দুরবস্থাটা বেশিই হচ্ছে। কারখানাটা হলে, লোকজন হলে মানুষের মানে সুবিধাটা বেশিই হবে। মোদীর হাত শক্ত করার জন্য দিল্লিতে লকেট দিকে দরকার আছে। মোদীবাবু থাকলে দেশের অনেক কাজ হবে। হ্যাঁ, এবার মোদি ছাড়া বিকল্প সেন্ট্রালে নেই। কেন মনে হচ্ছে মোদি ছাড়া সেন্ট্রালে বিকল্প নেই, কী কারণ? মোদি আমাদের রাম মন্দিরটা করে দিয়েছে, 500 বছরের পুরাতন কেস, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী পারে না। শুধু রাম মন্দির কি ভোটে ফ্যাক্টর হবে? রাম মন্দির কিছুটা 50% ফ্যাক্টর হবে। লকেট দিয়ে 1,25,000 ভোটে এবারে জিতবে। ব্যাস একদম, মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, কোনোভাবে যেন ব্যাঘাত না হয়, কোনো যেন সন্ত্রাস না হয়, এটা যেন উৎসবে পরিণত হয়, সন্ত্রাসের নয়, ভালোবাসার উৎসবে ভোট উৎসব হয়, এটাই চাইবো মায়ের কাছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রচার করতে করতে ইতিমধ্যে আমরা লকে চট্টোপাধ্যায়কে পেয়েছি, তার থেকে জেনে নেবো যে আপনি 2019 সালে রত্না দে নাককে হারিয়ে এই কেন্দ্র থেকে জিতেছিলেন। কি মনে হয়, আবারও আশাবাদী এই কেন্দ্র? নিশ্চয়ই, মানুষের আওয়াজ দেখছেন, সবাই একসাথে বলুক জয় শ্রীরাম। মানুষের আশীর্বাদ মোদিজির উপরে আছে। তবে শুভেন্দু অধিকারী বলেন, আপনি অভিনয় দিয়ে শুরু করলে জীবনটা, এখন কিন্তু খুবভাবে পরিপক্ক হয়ে উঠেছেন, এর মানে কি বলবো, টুইস্ট কি? এটা টপ কিছু না, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষ ছাড়া কিছু নেই, সকাল থেকে রাত অবধি মানুষ। আর আপনার প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়, আপনার সঙ্গেই অভিনয় করা
সঙ্গে আপনারা হয়তো অনেক কাজ করেছেন, তারপরে এখন হুগলি কেন্দ্রে আপনার লড়াই, কিভাবে দেখছেন প্রতিপক্ষ? আমার সাথে ওর লড়াইটা না, লড়াই করাপশনের সঙ্গে। দিদি নাম্বার ওয়ানের সাথে আমার লড়াই না, করাপশন নাম্বার ওয়ানের সাথে লড়াই। যেভাবে করাপশন চারিদিকে হচ্ছে, কোনো চাকরি নেই, কিছু নেই, ইন্ডাস্ট্রি নেই, সিন্ডিকেট কাটমানি চলছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি মোদিজির সৈনিক হিসাবে। মোদিজি একটাই কথা বলেছে, দা খাউঙ্গা না খানে দুঙ্গা। এই ইলেকশন করাপশনের বিরুদ্ধে, এই ইলেকশন মাফিয়াদের বিরুদ্ধে, এবং তার সোলজার হয়ে আমরা লড়ছি। মানে আপনি অনেকটাই আশাবাদী গতবারের মতো? ডেফিনেটলি, মোদিজির আশীর্বাদ আছে। মোদিজি সব বাংলাতে মোদিজিকে চাই, সবাই রামকে চাইছে। আরও একটা বিষয় জানতে চাইবো, যে দিল্লিতে আপনার যে ফ্ল্যাট রয়েছে সেখান থেকে কিন্তু পুরোপুরি সংসদ ভবন দেখা যায়, সেক্ষেত্রে মনে হয় কখনো কখনো যে খুব ভালো লাগছে, এটা স্বপ্ন হলো, মানে স্বপ্ন বাস্তবায়িত? ডেফিনেটলি, মানুষের জন্য, এটা আমার না, মানুষ পাঠিয়েছে আমাকে, আমি একা কিছু করতে পারবো না, তারা আশীর্বাদ করেছে, তারা পাঠিয়েছে, আজকে সেই জন্য মানুষের কথা বাংলায় গিয়ে বলতে পারছি, বাংলায় দিল্লিতে গিয়ে বলতে পারছি। অনেকে বলে আপনি স্মৃতি ইরানিকে অনুসরণ করে চলেন, সত্যি কি করেন নাকি এটা মনে হয়? না না, উনি অনেক অনেক সিনিয়র মানুষ, আমি খুব সামান্য, আমি আমার মতো। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্স হয় সেখানকার ছাত্র ছিলেন, আপনার গুরুকে? হ্যাঁ, কি কি আপনার গুরুকে রাজনীতির দিক থেকে? একজনই আছে, মোদি, 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 পুরোটাই তাকে অনুসরণ করে চলে, আর কোনো কিছু নেই, এক থেকে একশো মোদি। আর 2019 সালে আমরা দেখেছি যে বামেদের ভোট কিন্তু আপনাদের অর্থাৎ বিজেপিতে অনেকটা এসে, সেক্ষেত্রে এবারও কি সেটা ফ্যাক্টর? পুরোপুরিভাবে, পুরোপুরিভাবে আসবে, তাদেরও আশীর্বাদ আছে। আর কী কী ইউএসপিকে সামনে রেখে এই ভোটে লড়ছেন? রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছে চাকরি, বেকারদের চাকরি একটা বিশাল ব্যাপার, সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা মায়েরা চায় নিজেদের পরিবারের ছেলেদেরকে বিয়ে দিতে পারছে না, কেন দেখছে না যে লক্ষ্মী আনতে পারছে না, কেন চাকরি নেই ছেলের, এখনো পর্যন্ত তার কথা ভাবেনি। 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কিন্তু যুবকদের চাকরিটা দরকার আছে, ইন্ডাস্ট্রি দরকার আছে। তারপরে আপনাদের হচ্ছে মেট্রো, মেট্রো আমাদের এসছে হাওড়া অবধি, জলের তলা দিয়ে অলরেডি এসছে, হাওড়া থেকে হুগলির ডিস্টেন্সটা বেশি না, আমরা চাই হুগলি অবধি মেট্রো হোক। এই যে জনসংযোগ, ওনাদেরকে কী বলছেন, মানে ওনাদের সঙ্গে কী কথা? সকাল সকাল ভোট দিন, ভোট দেবেন।